থাকবে তার অর্ধেক পানি, পানির অর্ধেক থাকবে আপনার এই চিটা গুড়। আচ্ছা, মুখে স্বাদ বাড়ানোর জন্য চিটা গুড়টা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। আর আপনার 300 গ্রাম ইউরিয়া সার, তার মানে প্রতি কেজিতে আপনার 10 গ্রাম করে ইউরিয়া সার। ইউরিয়া সারটা কেন? ইউরিয়া সারটা হলে এটা আপনার গরুর জন্য কোনো ক্ষতি নাই, এটা মোলাসেসের ইউরিয়া, এটার নামই তো ইউরিয়া মোলাসেস। আচ্ছা, প্রসেসিংটা এটা একসাথে আপনার পানি গুড় এবং সার একসাথে মিক্স করে এই খড়গুলি একটা আপনার তিরপালের উপর বিছিয়ে তারপরে চিটা গুড় ছিটিয়ে দিলেই একসাথে মিশ্রণ করলেই এটা। আমার চ্যালেঞ্জ, দুয়ারে যত খামারি আছে সবচেয়ে কম খরচে আমি গরুকে খাবার খাওয়াই, কিভাবে জানতে দেখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা এসেছি দোহার বিলাসপুর খান ডেয়ারি ফার্ম। দেখতেই পাচ্ছেন যে এখানে ষাঁড় গরু মোটা তাজাকরণ করা হয়। আমরা এই পর্বে মূলত জানাবো যে গরু মোটা তাজাকরণ এবং গাভী গরুগুলোকে কি পরিমাণ খাবার খাওয়ানো হয় কম দামে, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি এই খামারির স্বত্বাধিকারী যিনি, তার সাথে কথা বলে জানি যে আসলে কম খরচে কিভাবে গরুকে খাওয়ানো হয়। আমার নাম রুবেল খান, আমার বাসা বিলাসপুর দোহার ঢাকা, আমার খামারের নাম খান ডেয়ারি ফার্ম। আচ্ছা, আমরা জানলাম যে এই দোহারের মধ্যে যত খামার আছে তার মধ্যে সবচেয়ে কম খরচে আপনি গরুকে খাবার খাওয়ান। জি, এবং এটা চ্যালেঞ্জ করেছেন আপনি। জি, আমি চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ করি যে আমি সবচেয়ে কম খরচে গরুকে দানাদার খাবার খাওয়াই। এটা কিভাবে সম্ভব এবং কি কি খাওয়ান আসলে? আমার পদ্ধতি প্রক্রিয়া দেখেন, দর্শককে দেখান। এই দেখেন, এটা হলো রাইস পলিশ। রাইস পলিশ, পলিশ, হ্যাঁ, এটা হলো আমাদের আমাদের দেশে বলে গুড়া, গুড়া, হ্যাঁ, গুড়া, এটা হলো রাইস পলিশ মূলত। হ্যাঁ, এটা হচ্ছে গমের ভুসি। আচ্ছা, এটা আমার নিজের তৈরি করা। আচ্ছা, এটা হলো সিটি অ্যাঙ্কার, এটাও নিজের তৈরি করা। সিটি অ্যাঙ্কারটা কি? মানে অ্যাঙ্কার ডাল, অ্যাঙ্কারের যেটা জাল পুরাটা ভাঙে এটা করা। আচ্ছা, আর আপনার সাথে থাকে ভুট্টা পায়রা, ঠিক আছে, আবার থাকে আপনার এই যে এটা হলো আপনার খুদ, চাউলের খুদ, এখান থেকে এটাকে রান্না করে খাওয়ানো হয় সিদ্ধ করে। আচ্ছা, এই যে আপনি খুদ খাওয়ান যে সিদ্ধ করে, হ্যাঁ, আসলে এইটা খাওয়াতে গিয়ে গরুর পেটের কোন সমস্যা হয়? না না, এটা সিদ্ধ করে পুরো যদি আপনি একদম তরল পদার্থ করে ফেলেন তাহলে আর কোন সমস্যা নাই। আপনি তরল করে নিতে হবে একবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সমস্যা হবে না? জি না। তরলের মধ্যে যদি কোনো একটু ঝামেলা থাকে তাহলে কি সমস্যা হবে? সমস্যা হতে পারে হয়তো। আচ্ছা, কিন্তু এটা আপনি যে খাওয়াবেন এটা অভ্যাস করতে হবে আস্তে আস্তে, কম থেকে অল্প পরিমাণ থেকে আস্তে আস্তে বাড়াতে হবে। আর এগুলি যারাই খাওয়াবে, যারা খামারি আছে তাদেরকে আমি বলতে চাই নিজে তৈরি করবে। এই রাইস পলিশটা এটা আমার নিজের তৈরি করা। এটা কিভাবে করলেন আসলে? এটা দেখুন, যেখানে অটো রাইস মিল আছে, বিভিন্ন রাইস মিল আছে, সেখান থেকে যেই চাউল ধানগুলি ভাঙানো হয় সেখান থেকে আমি নিজে বসে থেকে এটা কন্ট্রাক্ট নিয়ে কিনি একেবারে একসাথে। মনে করেন যে 1000 বস্তা 2000 বস্তা সেম এরকম, যেহেতু আপনার বিশাল খামার। হ্যাঁ হ্যাঁ। আর এই যে অ্যাঙ্কার যেটা ভুসি, এটা অ্যাঙ্কারই কিনি আমি, কিনা এখানে রাইস মিলে ভাঙাই। আর এই যে গমের ভুসি যেটা দেখেন, এটাও এইভাবেই করে নিই আমি। ভুসিটা কিভাবে বের? ভুসিটা গম থেকে ভুসি বের, আটা বের হয়ে যায়, আটা হয়ে যায়, ভুসিটা থেকে যায় একদম ফ্যাক্টরিতে। হ্যাঁ হ্যাঁ, যাতে খরচটা কম পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে মালটি নিয়ে বেশি করি। আর এই যে খুঁটটা, এই খুঁটটা এখানে ওই যে আপনার এই যে অটো রাইস মিলে পাওয়া যায়। অটো রাইস মিলে? হ্যাঁ হ্যাঁ, মানে মিল থেকে কিনে আসে? হ্যাঁ, চাল কাটিং থেকে পাওয়া যায়। কোন মিলে জানো আসলে? এটা আপনার চাপাইতে কিছু মিল আছে ওখানে, ওখান থেকে মানে তারপরে আপনার রাজশাহীতে কিছু আছে, বানেশ্বরে, এগুলি মানে এতদূর যান? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখছি আসলে এই জায়গায় ঘাস আছে, খড় আছে, এটাও খড়টাও একটা প্রক্রিয়াজাত করে খাওয়াই। এটা হলো আপনার খড় ইউরিয়া মোলাসেস করি। আচ্ছা, ইউরিয়া মোলাসেস করি, এই যে পরিমাণ দেখেন মেশিনে কাটিং করছি। আচ্ছা, এটার সাথে 10 কেজি খড়ের সাথে 5 কেজি চিটাগুড়, 5 কেজি পানি, আড়াই কেজি চিটাগুড়। এবং আবার সুন্দর করে একটু বলেন, 10 কেজি খড় ইউরিয়া মোলাসেস? হ্যাঁ, ইউরিয়া মোলাসেস, ইউরিয়া মোলাসেস, এটা ইউমেক্স বলে কেউ, এটা মূল নাম হলো ইউরিয়া মোলাসেস। এটা 10 কেজি খড়ের সাথে 5 কেজি পানি, আড়াই কেজি চিটাগুড়, 300 গ্রাম ইউরিয়া সার। চিটা গুড়টা কেন দেওয়া হয়? চিটা গুড় হলে এটা মিষ্টি, মিষ্টি। আচ্ছা, আর আপনার পানি মানে খড় যা থাকবে তার অর্ধেক পানি, পানির অর্ধেক থাকবে আপনার এই চিটা গুড়। আচ্ছা, মুখের স্বাদ বাড়ানোর জন্য চিটা গুড়টা দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। আর আপনার 300 গ্রাম ইউরিয়া সার, তার মানে প্রতি কেজিতে আপনার 10 গ্রাম করে ইউরিয়া সার। ইউরিয়া সারটা কেন? ইউরিয়া সারটা হলে এটা আপনার গরুর জন্য কোনো ক্ষতি নাই, এটা মোলাসেসের ইউরিয়া, এটার নামই তো ইউরিয়া মোলাসেস। আচ্ছা, প্রসেসিংটা এটা একসাথে আপনার পানি গুড় এবং সার একসাথে মিক্স করে
এই খড়গুলি একটা আপনি তিরপালের উপর বিছিয়ে তারপরে চিটাগুল ছিটিয়ে দিলেই একসাথে মিশ্রণ করলেই এটা দিই। আচ্ছা, এই যে ইউরিয়া মোলাসিস, এটা কি গাভীকে খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ যাবে। আচ্ছা, কি পরিমানে এটা? এটা প্রতিদিন এক কেজি পরিমানে আমি খাওয়াই। এটা কত লিটার দুধ দেয় যে গাভী তাকে এক কেজি দেয়? এটা দুধের সাথে কোনো সম্পর্ক না, একটা গাভীর বড় গাভী হলে তাকে এক কেজি বা দুই কেজি দেওয়া যায়। সার গরুকে কত? সার গরুকে এক থেকে দুই কেজি দেওয়া যাবে ইউরিয়া মোলাসিস প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, তো আমরা যে দানাদার খাদ্যের মিশ্রণ দেখছি আসলে, তো এটা কিভাবে মিশ্রণটা তৈরি করেন সেটা যদি আমাদের কিছু বলতে পারেন। আপনার যদি আপনার রাইস পলিশ থাকে এক কেজি, জি আপনার গম ভুষি থাকবে এক কেজি। আচ্ছা, এক কেজি। তারপরে আপনার এই অ্যাঙ্কা ভুষি থাকবে এক কেজি, এক কেজি। তারপরে আপনার পায়রা থাকবে হাফ কেজি। পায়রাটা কি? পায়রাটা হলো আপনার জব। জব? হ্যাঁ, জব এক কেজি। হ্যাঁ, ভুট্টাও থাকবে হাফ কেজি। ভুট্টা থাকবে হাফ কেজি? হ্যাঁ, সোয়াবিন থাকবে হাফ কেজি। এটা কি ভাঙা? হ্যাঁ হ্যাঁ, সোয়াবিন থাকবে, আপনার মুসুর ডাল থাকবে, মুসুর ভুষি থাকবে, তারপরে কালাই ভুষি থাকবে, তারপরে কোলের ভুষি থাকবে। এরকম করে আমরা একটা গরুদের দানাদার খাবার প্রতিদিন সর্বোচ্চ যত বড় গরু হোক তাকে আমরা 7 থেকে 8 কেজি দিই সর্বোচ্চ প্রতিদিন। যত বেশি দুধ দেয় না, যত বড় গরু, বড় গরুর ক্ষেত্রে 8 কেজি, যদি ছোট গরু হয় তাহলে 6 কেজি 4 কেজি এরকম দানাদার। এটা ষাঁড় গরু বা গাভী গরু যেটাই হোক? হ্যাঁ, যেটাই হোক। আচ্ছা, এইটা এইটা মিক্স করে যখন খাওয়ান আসলে, সেক্ষেত্রে খরচটা কেমন হয়? খরচটা কম হয়। কত খরচ? আপনি দেখেন, যেমন আমরা এই এটার সাথে দানাদার খাবার সাথে খড়ও দিই, খড়টা আমার নিজের কিনা লাগে না, নিজের জমিতেই হয়। ওটা ধরেন আপনার 10 টাকা কেজি ধরেন, তারপরে আপনার গম ভুষি আমার 30 টাকা কিনা পড়ে কেজি। কেজি কুড়া ধরেন 15 টাকা কেজি, আপনার অ্যাঙ্কার ধরেন 35 টাকা কেজি, এরকম ভুষি যা আছে সবই 35 টাকা ধরেন, তাতে আমার সবকিছু মিলে 20 টাকা পার কিলো পড়ে। 20 টাকা? 20 টাকা। তাহলে একটা গরুর পিছনে প্রতিদিন কত হলো? আপনি দেখেন, একটা বড় গরু হলে যদি 20 টাকা হয়, 8 20 কত? 8 20 160, 160 টাকা বড় গরুর পিছনে দানাদার খাবার, টোটাল 160 টাকা। 160 টাকা। আচ্ছা, দর্শক শুনলেন যে উনি যে হিসাবটা দিল আসলে কিন্তু সত্যি। তো অন্যরা বলে যে একটা গরুর পিছনে প্রতিদিন 250 থেকে 300 টাকা খরচ হয়, আর ওনার খরচ হয় মাত্র 160 টাকা। হ্যাঁ, দানাদারের পিছে। এইটাই আপনার চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ। আর দানাদারের পিছে 160 টাকা। আর কাঁচা ঘাস তো আমার খেতেই আছে, জমিতে আছে। এই কাঁচা ঘাস শুধু আপনার যদি 20টা গরু হয় একজন লেবারের প্রয়োজন, একজন লেবারের পিছনে 400 টাকা খরচ। 400 টাকা? হ্যাঁ, 20টা গরু। 20টা গরু? হ্যাঁ। তাহলে একটা গরুর পিছনে আপনার কাঁচা ঘাসটা কত টাকার পরে? কাঁচা ঘাসটা একটা গরুর পিছনে 10 টাকা পড়বে। 10 টাকা? জি। তাহলে 160 আর 10? 170 টাকা। 170 টাকা? হ্যাঁ, টোটাল। টোটাল খাবারের পিছনে? খাবারের পিছনে। হ্যাঁ, তার মানে যারা ঘাস কিনবে, আপনি তো চাষ করতেছেন, জি, তাদের ক্ষেত্রে কি হবে হিসাব? যারা কিনবে তাদের খরচটা আমি আমার কিনে কখনো এটা আমার জানা নাই। তারা বলে কিনাই উচিত না, কিনাই উচিত না, জমি থেকে ফলানো উচিত। খামার যারা করবেন তারা আসলে ঘাস চাষের ব্যবস্থা রাখতে হবে, খড়ের ব্যবস্থা রাখতে হবে। নিজস্ব যদি এই ধরনের ব্যবস্থা না থাকে তাহলে বর্তমানে যে জিনিসপত্রের দাম আসলে খামার করে বা সার্গরু মোটা তাজাকরণ করে সেই দামটা পাওয়া যাচ্ছে না বছর শেষে। জি জি। দেখেন, আরেকটা জিনিস আমি দেখাই, এই যে ঘাসগুলি আমি কাটিং করছি মেশিনে, যে মেশিনটাও দেখাবো আপনাদের, এই যে কাটিংটা করছি। আচ্ছা, এইভাবে কাটিং করে দিলে গরু একটা ঘাসও ফালানোর কোন সম্ভাবনা নাই। আচ্ছা, আর যদি কাটিং করে না দেন অর্ধেক ঘাস ফালানো। আচ্ছা, এটা কি ঘাস? এটা হলো অস্ট্রেলিয়ান জাম্বু। অস্ট্রেলিয়ান জাম্বু? হ্যাঁ। কোন কোন ধরনের ঘাস খাওয়ানো? আমি অস্ট্রেলিয়ান জাম্বু, নেপিয়ার, পাংচন এগুলি খাওয়াই। তো অনেক খামারি আমাদেরকে বলে যে বর্তমানে গম, ভুষি, কুড়া এগুলোর দাম বেশি, দানাদার খাদ্যের দাম বেশি, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা বলে দাম বেশি, যাদের খরচ বেশি পড়ে, তারা একবারে মাল কিনবে না, হয়তো আপনার কিনে বানায় নিবে, এটাই কিনে নিজে তৈরি করে নেবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো 1 কেজি 1 কেজি করে হিসাব দিলেন নাকি? হ্যাঁ। কিন্তু এই যে দানাদার খাদ্যটা, এটা কি সারা বছরই চলে না? হ্যাঁ, সারা বছর। কোন সময় চলে, কোন সময় বন্ধ থাকে? না না, সারা বছর চলবে। সারা বছর চলবে? তো 100 কেজি দানাদার খাদ্য তৈরি করতে কোনটা কি পরিমাণে দেন আপনি? আপনার রাইস পলিশ দিব 1 কেজি। 100 কেজি? 100 কেজি তৈরি করতে? জি। তাহলে 100 কেজি তৈরি করতে হলে রাইস পলিশ যাবে আপনার 30 কেজি। 30 কেজি রাইস পলিশ 30 কেজি যাবে। আর আপনার গম ভুষি আর হলো অ্যাঙ্কার ভুষি যাবে 30 কেজি। তাহলে হলো 90 কেজি। 90 কেজি। আচ্ছা, আর আপনার পায়রা এবং ভুট্টা এটা দুইটা মিলে যাবে 10 কেজি। এই 100 কেজি? 100 কেজি। এর মধ্যে লবণ? লবণটা তো আর ধরা হয় না, এটা আলাদা, এটা জিনিস, লবণ তো আর অনেক লাগে না। আচ্ছা, 100 কেজিতে কতটুকু লবণ লাগে? 100 কেজিতে 1 কেজি লবণ হলে হয়ে যায়। 1 কেজি লবণ? হুম। আর অন্য কোনো লবণ খাওয়ান কিনা? না, অন্য কোনো লবণ খাওয়াই না। আচ্ছা, তো আমরা তো দেখি আসলে যে গরুগুলোকে দানাদার খাদ্য পিছিয়ে আপনি যে খরচ কমাইছেন বলছেন, আসলে তাছাড়া আছে হলো চিকিৎসা।
তো চিকিৎসাগুলো কিভাবে করেন? আসলে চিকিৎসা খাতা তো অন্য জিনিস, এটা মাসিক ভাবে একটা ধরে নিতে হয়। আর এক সময় আমারও খাবারে অনেক টাকা লাগছে, যে 300 টাকা বলে যারা, 250 থেকে 300 টাকা আমার এক সময় খরচ হয়েছে, এখন আর হয় না। আমি বিভিন্ন আপনার কারখানা থেকে মাল নিছি, ফ্যাক্টরি থেকে মাল নিছি, ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরিতে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা কোন কোন জায়গায় ফ্যাক্টরি গুলো আছে আপনার? এই সিটি অ্যাঙ্কার আছে, আপনার যে চিকিৎসা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আসলে চিকিৎসা তো সবসময় গরু অসুস্থ হয় না, আমাদের গাভীর ক্ষেত্রে ম্যাস্টারিস এটাই বেশি হয়। এটা হলেও মনে করেন একটা গাভীর তো সবসময় হয় না, একবার আসলে একটা গাভীর 500 থেকে 600 টাকা আনো। আর ভ্যাকসিনটা কি কি করে? ভ্যাকসিন তো সরকারি ভাবে পাই, তরকা বাদলা আর হচ্ছে আপনি রেখে দিই। আপনাদের খামার কি নিবন্ধন করা আছে? হ্যাঁ, নিবন্ধন করা আছে। আচ্ছা, তো এবার তো অনেক প্রণোদনা দিল সরকার, তো কোন প্রণোদনা পেয়েছেন কি? হ্যাঁ, একবার পাইছি। কত টাকা পেয়েছেন? 20,000 টাকা পাইছি। 20,000 টাকা এতগুলো গরুর মধ্যে মাত্র 20,000 টাকা? এটা তো আপনার কি আছে, গ্রুপ আছে, ক্লাস আছে, এ ক্লাস, বি ক্লাস, ডি আছে, এর মধ্যে এটাই সর্বোচ্চ। এটাই সর্বোচ্চ? হ্যাঁ, মানে আপনারটা কি এ ক্লাসের? হ্যাঁ, এ ক্লাসের খামার। জি, আচ্ছা, সর্বোচ্চ পণ্যদনা মাত্র 20,000 টাকা পেয়েছেন। হ্যাঁ, আর এই খামারে আমরা যেটা জানলাম এর আগে প্রতিবেদনে, প্রতি মাসে 7 লক্ষ টাকার মতো খরচ হয়। জি, তো এই সারগুলোতে তো কোনো ধরনের পণ্যদনা দেয় না? না, সারগুলোতে কোনো পণ্যদনা দেয় না। তো কি বলার আছে আসলে সরকারের কাছে? আসলে সরকারের কাছে আমাদের তেমন কিছু বলার নাই, শুধু এতটুকু বলার আছে যে আমাদের যে উপজেলা দুয়ার উপজেলা মাত্র একটা ডাক্তার। আচ্ছা, ঠিক আছে, আমাদের পণ্যদনার দরকার নাই, আমরা যেন চিকিৎসা খাতটা খুব ভালো পাই, আমাদের আরো ডাক্তার প্রয়োজন, সময় মতো আমরা ডাক্তার পাই না এতটুকু। আর যে আছে উনি একলা তো কভার করতে পারে না, যতটুকু পারে আমাদের সেবা দেয়। তো রুবেল ভাই, আসলে এই যে আমরা যে সারগুলো দেখছি, আপনি তো মোটা তাজা করেন করলেন, তো যখন নতুন কিনে নিয়ে আসছেন, ভ্যাকসিন গুলা কিভাবে করলেন তার যদি বলতেন আমাদের? আপনার প্রথমে গরু যখন কিনে আনি, আলাদা খামারের বাইরে আলাদা এক জায়গা আছে, ওখানে রাখি আমি 15 থেকে 20 দিন। আচ্ছা, ওখান থেকে মোটামুটি বোঝা যায় যে এখন গরু সুস্থ হয়েছে, ওখান থেকে ভ্যাকসিন দিয়ে তার প্রথম ডোজ দিয়ে তারপর আমরা খামারের ভিতরে আনি। কি ভ্যাকসিনটা দেন? এফএমডি। এফএমডিটা দেন প্রথমে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপরে আমরা চাহিদা, আমাদের চাহিদা জানাই উপজেলাতে যে আমাদের ভ্যাকসিন লাগবে, তখন 10-12 দিন পরে আবার আমাদের অন্য অন্য ভ্যাকসিন যা যা লাগে দেয়, তারপরে এফএমডি আবার 1 মাস পরে দেয়, তারপরে তরকা বাদলা এগুলি দেয়। মানে সরকারি ভাবে সাহায্য সহযোগিতাটা আপনারা দিকটা ভালোই পাচ্ছেন নাকি? জি। তো আমাদের দর্শক যারা দেখছেন, যারা খামার করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? আসলে আমিও তো অত পুরান না, মাত্র 2.5 বছর আমার খামারের বয়স, 2.5 থেকে 3 বছর। তো আমি প্রথমে বলবো যে খাবার যেন কম খরচে খাওয়াতে পারে এদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, এটাই আর কিছু না। আর কিছু বলার নেই? না। তো আমাদের কোন দর্শক ভাই যদি আপনার খামারটিতে একটু এসে ভিজিট করতে চান, ঢাকা থেকে কিভাবে আসতে পারে ঠিকানাটা যদি বলতেন? ঢাকা থেকে প্রথমে আসতে হবে দোহার উপজেলাতে, ওখান থেকে যে কাউকে বললে হবে বিলাসপুর খান ডেরি ভাবে যাবো। আচ্ছা, আর আপনার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার 01714-27088। ওকে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন আসলে কিভাবে সারগুরু মোটা তাজাকরণ করা হয় বা গাভীগুরু লালন পালন করা হয়, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আমরা একটু জানানোর চেষ্টা করলাম। দানাদার খাদ্যর খরচ কিভাবে কমাতে পারেন সেই বিষয়ে জানানোর চেষ্টা করলাম। আরও আপডেট, ভালো ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।